জিগোহি মেন্টর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি উচ্চ মাধ্যমিকের ছাত্রদের জন্য এক বিশেষ বিজ্ঞপ্তি বা ঘোষণা নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এক বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে ওদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের পরীক্ষার ব্যাপারে। কি বলছে সেখানে, সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণকে অনুরোধ করা যাচ্ছে যে সকল ছাত্রদের কাছ থেকে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব প্রজেক্ট নোটবুকগুলি সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকার মাধ্যমে মূল্যায়নের পর প্রজেক্ট মার্কস ফাইলে প্রাপ্ত নম্বর বসিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে 22 জানুয়ারি 2021 তারিখের মধ্যে জমা দিতে হবে। প্রজেক্ট নোটবুকগুলি 5-6 পৃষ্ঠার মধ্যে সীমিত রাখলে ভালো হয়। 2021 সালের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ব্যবহারিক পরীক্ষা সহ সম্পূর্ণ পরীক্ষাসূচি যথাসময়ে সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে। তাহলে যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, সেই সমস্ত বিষয় নিয়ে এখনও কিছু কয় পরীক্ষা সেগুলো কিছু বলেনি, তবে যেগুলো প্র্যাকটিক্যাল বেস নয়, প্রজেক্ট বেস সাবজেক্ট, সেগুলো খুব শীঘ্রই প্রজেক্টগুলো কমপ্লিট করতে হবে এবং সবাই খেয়াল রাখবে যাতে 5-6 পাতার মধ্যে প্রজেক্টগুলো হয়।